এবার পটিয়ায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে রামদা ও কিরিচ দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে চিহ্নিত ছাত্রদলের সদস্যরা। এতে উপজেলা যুবলীগ সদস্য ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হানিফের পুত্র আমানুল্লাহ শিমুল ও পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি জিয়াউল হক রুবেল গুরুতর আহত হয়। কোপানোর সময় হাত জোড় করে ছাত্রলীগের সভাপতি বলেছিলেন, আমি আর জীবনেও ছাত্রলীগ করব না, আমারে আর কুপায়েন না, তবুও কুপিয়ে জখম করেছে। এরপর তাদের দুজনকে পটিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা 7:30 থেকে রাত 8:30 দিকে প্রথম ও দ্বিতীয় দফায় পৌর সদরের কামাল বাজার ও পটিয়া হাসপাতালে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আমানুল্লাহ শিমুলের বড় ভাই সাইফুল্লাহ পলাশ রাতে হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান। তিনি বলেন, এ হামলায় নেতৃত্ব দেয় উপজেলার কুলিশহর গ্রামের জোবায়েদ ও পৌর সদরের সূচক্রকন্ডি এলাকার খোকন দাসের পুত্র জুলু দাস, যে কিনা ছাত্রদলের ছাত্রনীতির সাথে জড়িত। জানা গেছে, সন্ধ্যা 7:30 দিকে কেলি শহর থেকে মোটরসাইকেল নিয়ে নুরুল আলম নামের এক ব্যক্তি পটিয়ার দিকে আসছিলেন। এ সময় পটিয়া রেল স্টেশন এলাকায় একটি সিএনজি ট্যাঙ্কির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের সামনের লাইট ভেঙে যায়। এ ঘটনার জেরে সিএনজি ট্যাঙ্কিটি পৌর সদরের কামাল বাজার এলাকায় আটকে রাখাকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা জিয়াউল হক রুবেলের সঙ্গে কিশোর গ্যাং সদস্য জোবায়েদের বাগবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে। এতে জিয়াউল হক রুবেল আহত হয়ে পটিয়া হাসপাতালে চিকিৎসা নিতে যান। খবর পেয়ে তার বন্ধু যুবলীগ নেতা আমানুল্লাহ শিমুল দেখতে আসেন। এ সময় অতর্কিতভাবে রামদা ও কিরিচ নিয়ে জোবায়েদ ও জুলু দাসের নেতৃত্বে 10 থেকে 12 জন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামলা করে। এতে আমানুল্লাহ শিমুল তাকে বাধা দিলে হাসপাতালের ভেতর তাড়া করে রামদা দিয়ে বাম বাহুতে কুপিয়ে জখম করে। এতে তার হাতে 2/3 কেটে যায়। এ সময় রুবেলের পায়ে কিরিচ দিয়ে কুপিয়ে দ্বিতীয় দফায় জখম করা হয়। ঘটনার পর হামলাকারী যুবকরা রামদা কিরিচ উঁচিয়ে উল্লাস করে হাসপাতাল এলাকা ত্যাগ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পটিয়া হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ইমদাদ হোসেন জানান, অবস্থা গুরুতর হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চমেকে প্রেরণ করা হয়েছে। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, রেল স্টেশনের ঘটনা শুনেছি, তবে হাসপাতালে কোপানোর ঘটনা জানি না। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এইরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।